নমস্কার বন্ধুরা, ফায়ার ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজ বিজয়া দশমী। এই বিজয়া দশমী উপলক্ষে সকলকে জানাই আমার এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে, ফায়ার ফাইটের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দ, সমস্ত শ্রোতাগণ, সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী দিনগুলো তাদের রঙিন হয়ে উঠুক এই প্রার্থনাই করি, এই শুভ কামনাই করি। আগামী দিনে আপনাদের জীবনের দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এবং সবথেকে বড় কথা, একটা চাকরি পেয়ে নিজে আগামী দিনের সমাজে প্রতিষ্ঠিত হন এই কামনাই করি ভগবানের কাছে, মা দুর্গার কাছে এবং এই পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা কথা বলবো যেটা হয়তো সবাইকার ভালো নাও লাগতে পারে। তো আমি বলবো যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছেন তারাই ভিডিওটা দেখবেন। অ্যাকচুয়ালি আমি সিরিয়াস ক্যান্ডিডেটদের উপরেই মেনলি ফোকাস করি। এখান থেকে ইনকাম করার ন্যূনতম ইচ্ছা যদি থাকতো তাহলে আমি হয়তো সেই রকমভাবেই চ্যানেলটাকে চালনা করতাম, কিন্তু আমার এখানে মেন কাজ হচ্ছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের মোটিভেট করা এবং সেই সমস্ত ছেলেদেরকে আলোটা দেখানো যারা গ্রামের দিকে থাকেন, যাদের কাছে এই উৎসব, যাদের কাছে এই দুর্গাপুজো মানে পাওয়া পেলেও একটা না পাওয়ার মতন, সেই সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেট যারা এই পুজোতেও এত মানুষ আনন্দ করছে কিন্তু তারা সেই আনন্দে নিজেকে সামিল করতে পারছে না, সেই সমস্ত সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্যেই আমি কয়েকটা কথা, কয়েকটা বক্তব্য রাখতে চাইছি। যারা সিরিয়াস ক্যান্ডিডেট প্লিজ তারাই দেখবেন, আর আনার অন্যরা একটু স্কিপ করে চলে যাবেন। তো দেখুন, এই যে একটা দুর্গাপুজো এলো, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, চলে গেল আজ বিজয়া দশমী। অনেকে প্রচুর আনন্দ করলো, অনেকে ফ্যামিলির সাথে ঘুরলো, ভালো জামা কাপড় পরলো, আপনারও হয়তো অনেকে আনন্দ করেছেন, কিন্তু আনন্দটা মন থেকে করতে পারছেন না। কারণ কি? কারণ একটা বেকারত্বের জ্বালা, যন্ত্রণা পুড়ে 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 খাচ্ছে। বেকার মানে সব কিছু পেয়েও কিন্তু না পাওয়া, বেকার মানে বন্ধুর চাকরি পাওয়া দেখে উপরে হাসি, ভিতরে কষ্ট, ভিতরে যন্ত্রণা। বেকার মানে বাবা মায়ের চোখে একটা কষ্টের অনুভূতি, বাবা মায়ের চোখে একটা হতাশার অনুভূতি সহ্য করা। বেকার মানে কোনো কিছু ভালো না লাগা। বেকার মানে কি করব, কোন পথে এগোব ভেবে না পাওয়া। বেকার মানে এই জীবনটাই ফালতু। কিন্তু বন্ধুরা, আজ আপনি বেকার, আজকে আপনার অনেক বন্ধুর চাকরি পেয়েছে WBP, অনেক বন্ধু বান্ধবী চাকরি পেয়েছে আপার প্রাইমারি, তাদের আনন্দ দেখে আমি জানি আপনার আনন্দটা উপর থেকেই হয়, ভিতর থেকে হবে না। ভিতর থেকে কিন্তু কষ্টই লাগে, কারণ ও চাকরি পেয়ে গেল, ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, ওর আগামী দিনগুলো ভালো হয়ে গেল। আমি কিন্তু জানি না কবে আমার এই দিনটা আসবে, কবে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, কবে আমি দুর্গাপুজোটা একটু ভালোভাবে মন থেকে আনন্দটা করতে পারব। এই চিন্তাভাবনাটা আপনার মনের মধ্যে অবশ্যই নাড়া দিচ্ছে। এরকম করে হয়তো একটা দুর্গাপুজো আসবে, একটা দুর্গাপুজো চলে যাবে, একটা দুর্গাপুজো আসবে, একটা দুর্গাপুজো চলে যাবে, কিন্তু কোন দুর্গাপুজোটা আপনার জীবনে, আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে, আপনি একটু মন থেকে আনন্দ করতে পারবেন।
এই চিন্তা ভাবনাটাই হয়তো আপনার মনের মধ্যে চলছে, আপনি হয়তো মনের মধ্যে ভাবছেন। কিন্তু বন্ধুরা দেখুন, আমি একটা কথা বরাবর মোটিভেট করে এসেছি, দেখুন আমাদের চ্যানেল থেকে এমন নয়, আমাদের চ্যানেল থেকে প্রায় 70-80 জন ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম। যখন WPP মেন কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছিল তখন অনেকে বলছিল, স্যার আমি এত পেয়েছি, আমি এত পেয়েছি, আমি কি চাকরি পাবো? আমি তাদেরকে একটাই কথা বলেছিলাম যে দেখো, এই সমস্ত বাবাদের, যে সমস্ত বাবারা আপনাকে ডিসমোটিভেট করবে, সেই সমস্ত বাবারা, বন্ধু বান্ধব, এই সমস্ত লোকেদের থেকে দূরে থাক। নিজের মধ্যে কনফিডেন্স রাখো, নিজের মধ্যে কনফিডেন্স রাখো, নিজের মধ্যে জোর রাখো, একদিন সাকসেস হবেই। এবং আমি কমিউনিটি ট্যাবে, এখনও কমিউনিটি ট্যাবে পোস্টটা রয়েছে, আপনারা গিয়ে চেক করতে পারেন যে আমি বললাম যে WPP পরীক্ষায় কি পাস হলো, আমার কথা কি মিলল, সাকসেস কি হলো। তাতে দেখবেন ম্যাক্সিমাম অনেক ছেলে মেয়ে ভোট করেছে এবং তারা আমার সাথে কথাটাই একমত যে হ্যাঁ, তারা নিজের উপর কনফিডেন্স রেখেছে এবং তারা আজকে সফল। তাই আমি একটা কথা বলবো যে দেখো, কোনো দিন নিজেকে বড় মনে করো না। এই পৃথিবী হচ্ছে অগাধ সমুদ্র, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কোনোদিন কারোর থেকে নিজেকে বড় মনে করো না, কারোর কথা তুচ্ছ মনে করো না। প্রত্যেকের কথার মধ্যে কোনো না কোনো ভ্যালু রয়েছে, প্রত্যেকের কথার মধ্যে, প্রত্যেক গুরুজনের কথা মেনে চলা দরকার। এই কথাটা আমি বরাবর বলি, আর যারা মানতে পেরেছে তারাই কিন্তু আজ সফল, তারাই কিন্তু সাকসেস। এবং অনেকেই ডিসলাইক করেছে, ডিসঅ্যাগ্রি হয়েছে, নিচে যে কমেন্টে দেখবেন তারা যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। তো এই সমস্ত বাবাদের থেকে দূরে থাকবেন, নিজের প্রতি আস্থা রাখবেন, নিজের প্রতি কনফিডেন্স রাখবেন, একদিন সাকসেস পাবেন। দেখুন আজকে WPP বেরিয়ে গেছে, আপার প্রাইমারি বেরিয়ে গেছে, আপনার কষ্ট হচ্ছে, আগামী দিনে কিন্তু আপনার জন্য অনেক পরীক্ষা দাঁড়িয়ে রয়েছে। সবথেকে ভালো পরীক্ষা আমি বলতে পারি এখনকার দিনে, সেটা হচ্ছে রেলের পরীক্ষা, সবথেকে ভালো পরীক্ষা। আর কষ্টটা এই জায়গায় লাগে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেইখানের ছেলেমেয়েরা কীরকমভাবে নিঃস্বার্থভাবে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রেলের চাকরি পাওয়ার জন্যে। অথচ আমাদের বেঙ্গলের ছেলেমেয়েদের ট্র্যাডিশন কি, SSC দেব, প্রাইমারি দেব, মাস্টার। হ্যাঁ, আপনার যদি ইচ্ছে থাকে জীবনে, আপনার যদি ইচ্ছে থাকে জীবনের যে আমি প্রাইমারি টিচার হব, আমি হাই স্কুলের টিচার হব, ছেলেদের পড়াবো, আপনার যেতে পারেন। কিন্তু রেলের চাকরিটা এখনকার দিনে খুব ভালো চাকরি, এবং আমি আপনাদেরকে নিঃস্বার্থভাবে চেষ্টা করছিলাম ঠিকঠাকভাবে গাইড দেওয়ার, ঠিকঠাকভাবে চাকরিটা পাওয়ানো, কারণ এটাতে আমার অভিজ্ঞতা রয়েছে, আমার নিজের সাকসেস রয়েছে। তার জন্যেই আমি আপনাদেরকে বলছিলাম যে এই রকমভাবে এগিয়ে যাও। কিন্তু আমি তার জন্য এখন রেলের চাকরি পেতে গেলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন একটা মোস্ট ভাইটাল রোল প্লে করে। তো আমি সলিউশন দিচ্ছিলাম, আগামী দিনেও দেব, আগামী দিনে আরও ভালো ভালো কোশ্চেন আপনাদের জন্য টপিকস ওয়াইজ রেডি করব, আগামী দিনে অনেক কিছু প্ল্যান করেছি আপনাদের রেলের সাকসেসের জন্য। কিন্তু তাতে দেখছি আপনাদের ইন্টারেস্টটা নেই, আপনাদের সেই ভালোবাসাটা পাচ্ছি, কোনো একটা জায়গায় আপনারা সেই জায়গাটা নিতে পারছেন না, সেই কষ্টটা করছেন না। আমি দেখেছি পরীক্ষার সময় অনেকে প্রচুর মানে যে উৎসাহটা দেখায় এখন সেই উৎসাহটা পাচ্ছি না। কিন্তু বন্ধুরা, এই 2-3 মাস উৎসাহ দেখি লাভ নেই, আপনাকে একটা লাগাতার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, নিরালস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, একদিন সাকসেস পাবেন। এটা মানবেন্দ্র স্যারের কথা, আপনার মিলিয়ে নেবেন। আমি বলতে পারি আজ এতদিন অভিজ্ঞতা যে আপনার যদি নিরালস প্রচেষ্টা চালিয়ে যান, একদিন সাকসেস পাবেনই, একদিন সাকসেস পাবেনই। চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টার কোনো বিকল্প হতে পারে না। তো সেই প্রচেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে।
নিরলস প্রচেষ্টা, একদিন সাকসেস পাবেনই, এটা আমার কথা, মিলিয়ে দেখে নেবেন। আর বন্ধুরা কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই, যে রেলের প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছি, আরও আগামী দিনে আপনাদের জন্য আরও বিশেষ কিছু প্ল্যান বানিয়েছি, সেগুলো ফলো করুন। আগামী দিনে আরও প্রচুর পরীক্ষা রয়েছে, প্রচুর পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, আরও ওই গ্রুপ ডির পরীক্ষা, গ্রুপ ডির রিক্রুটমেন্ট হবে, প্রাইমারি পরীক্ষা হবে, প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরলস প্রচেষ্টা চালিয়ে যান, একদিন সাকসেস হবেই হবে। প্রচেষ্টার কোনো বিকল্প নেই, প্রচেষ্টার কোনো শেষ নেই। তো আপনারা অবশ্যই প্রচেষ্টা করে যান, একদিন সাকসেস পাবেন। আমি বলছি আমার নিজস্ব কনফিডেন্স থেকে এই কথাটা আপনাদেরকে বলতে পারি, আপনারা যদি ঠিকঠাকভাবে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান, একদিন সাকসেস হবেনি, একদিন আপনার বেকারত্ব মুক্ত হবে, বেকারত্ব থেকে আপনি মুক্ত হবেন, এবং আনন্দ সহকারী মনের থেকে প্রাণের থেকে দুর্গা পূজাটাকে অনুভব করতে পারবেন, আনন্দটাকে অনুভব করতে পারবেন। তো একটাই সাকসেস, কি হয়েছে ভুলে যান, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট, একটাই কথা মনে রাখুন। এখনো আপনার হাতে প্রচুর পরীক্ষা রয়েছে, আগামী দিনে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, আপনি পড়াশোনাটা করে যান, যেভাবে আমি এগোতে বলছি, যেভাবে আপনাদেরকে গাইড করছি, আপনারা সেই কথা মতো এগিয়ে যান, একদিন সাকসেস পাবেনই, কেউ আটকাতে পারবে না, Nobody can stop to him.